হাসপাতালে আহতদের দেখতে যাওয়া তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি নেতাকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে শুরু হয়েছে বিতর্ক। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আস্তারা দত্তপুকুর এলাকা। আহত হন উভয় পক্ষের 8 জন। অনুগামীদের নিয়ে হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে যান তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়। অভিযোগ, হাসপাতালের মধ্যেই এক বিজেপি নেতাকে মারধর করেন তৃণমূল প্রার্থীর অনুগামীরা। তৃণমূল প্রার্থীর প্ররোচনাতেই মারধর, অভিযোগ বিজেপি নেতার। একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগ ভিত্তিহীন দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঝাড়গ্রামে ভোট পর্ব মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো। 2009 সালে রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার ঘটনায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করলো এনআইএ। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, এনআইএ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, এনআইএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে প্রবীর মাহাতো খুনের ঘটনায় সেখানে তাকে নোটিশ করা হয়েছিল, তিনি আসেননি, এবং সেই মামলাতেই তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় লালগড়ে। কিন্তু সেখানেই এনআইএ তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 2009 সালের অক্টোবর মাসে বাসতলা স্টেশনে রাজধানী এবং রাজধানী ভুবনেশ্বর এক্সপ্রেস যে হাইজ্যাকের ঘটনা, সেখানে হাইজ্যাক করেছিল জনসাধারণ উন্নয়ন কমিটি। ছত্রধর মাহাতো তখন গ্রেপ্তার অবস্থায় ছিল এবং তাকে ছাড়তে হবে বলে এটা করা হয়েছিল। সেই মামলাতেই ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানাবো, যেটা আমরা জানতে পাচ্ছি, যে ছত্রধর মাহাতোকে যখন গ্রেপ্তার করা হয় তাকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। একটি খাটিয়া মতন রয়েছেন, সেই জায়গাতে তিনি বসেছিলেন, তিনি প্রথমে যেতে অরাজি ছিলেন এবং তার পরিবারের তরফ থেকে কেউই এই অ্যারেস্ট মেমো নিতে রাজি হয়নি। ধস্তাধস্তির একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এবং যেটা এনআইএ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে এনআইএ এর একজন কনস্টেবল সেই ধস্তাধস্তিতে আহত হয়েছেন, কিন্তু ছত্রধরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকেই ছত্রধরকে এনআইএ স্পেশাল কোর্ট, ব্যাংশাল কোর্টে অর্থাৎ সিটি সেশন কোর্টে সেখানে আজকে পেশ করা হবে এবং হেফাজতে চাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আবির। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।